হাই, আমি সোনালি আর আপনারা দেখছেন আমার চ্যানেল গোল্ডেন ডেজ উইথ মি। এখন লকডাউন, আমরা সবাই বাড়িতে। চলো দেখা যাক আমার বন্ধুরা, আমার পরিচিতরা সবাই কে কি করছে তাদের নিজেদের বাড়িতে, কিভাবে সময় কাটাচ্ছে। শুরু করলাম আমাকে দিয়ে। আমার অনেকটা সময় কাটছে এই সময় ফটোগ্রাফি করে। খুব ভালো লাগে নানা রকম ফটো তুলতে, সে সানসেটের হোক কি পাখিদের হোক কি আকাশে মেঘেদের হোক, ফটো তুলতে অন্য মজা। যখন তখন হচ্ছে এই সময় বৃষ্টি, বাড়ির মধ্যে থেকে বৃষ্টি দেখা আর তার সাথে খিচুড়ি। শুধু কি খিচুড়ি, নানা রকম খাবারের আয়োজন চলছে, সবই ঘরোয়া খাবার, তার এক অন্য মজা। চলুন দেখা যাক। ছেলে টিটুর সময় কাটছে ছবি এঁকে, পড়াশোনার মাঝে মাঝে খেলাধুলা আর মজা করে। এই তো গেল আমার কথা। চলুন দেখা যাক আমার বন্ধুরা এই লকডাউনে কে কি করছে, কেমন করে দিন কাটছে তাদের। প্রথমেই বলি মিষ্টি বন্ধু পূর্বাশার কথা। সারাদিনের ব্যস্ততার মাঝে মেয়েকে নিয়ে তার দিন কাটছে, সাথে নানা রকম রান্না, কখনো মিষ্টি আর কখনো মুখরোচক। এবার বলি রানু বৌদির কথা। রানু বৌদি খুব গুণী মেয়ে আর নানা রকম খাবার বানিয়ে চলেছে। চলুন দেখে নিই কী কী বানাচ্ছে রানু বৌদি। রানু বৌদির অনেকটা সময় কাটছে মেয়ে রায়কে নিয়ে। রায় খুব ভালো একজন নৃত্যশিল্পী, কখনো কখনো রায়ের ডান্সও প্র্যাকটিস চলছে। আজ তাই রায়ের নাচের সাথে আমার ইচ্ছে করলো একটু কবিতা পাঠ করতে। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পারা, কে শেলাইয়া ফুল কুড়াইয়া, রাম ধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণী হাসি ছড়াইয়া, দিবরি পরাণ ঢালি। রায় ডান্স দেখতে দেখতে মন ভরে গেল। চললাম আর এক বন্ধুর কাছে, শিল্পী। শিল্পী এখন সময়টা কাটাচ্ছে রান্না বান্না বাগান করে, আর আছে তার কবিতা। ছেলে মেয়ে দুজনকে নিয়ে সারাদিন ব্যস্ত। ছেলে বিহান সারাদিন ছবি এঁকে চলেছে, কখনো রবীন্দ্রনাথ কখনো বা তার খুব প্রিয় কার্টুন ক্যারেক্টার্স। মেয়ে ঐশী খুব সুন্দর ছবি আঁকে, সে এই ওয়ালটা পেন্টিং করেছে, ফ্রেমে আঁকা ছবিটাও তারই পেন্টিং। পৌঁছে গেলাম বিউটির কাছে। চলুন বিউটির কথা বলি। বিউটি ব্যস্ততা দুই ছেলেকে নিয়ে, সারাদিন কাজের পর আছে তার শখের বাগান। কী সুন্দর সুন্দর যে ফুল ফুটেছে বাগানে আপনারাই দেখুন। এবার বলি মৌসুমীর কথা। মৌসুমী সারাদিন নানান কাজে ব্যস্ত, আর ব্যস্ত মেয়ে অনুস্মিতাকে নিয়ে। কত কী যে রান্না করে চলেছে আর সেগুলো দেখে জিভে জল আসছে। মেয়ে অনুস্মিতা খুব ভালো নাচে, আমিও তাই গুনগুন করে নিলাম ওর ডান্সের সাথে। মধুর মধুর ধ্বনি বাজে, হৃদয় কমল বনু মাঝে মধুর। এবার বলি রাখির কথা। অফিস যখন নেই তখন রাখি অনেকটাই সময় কাটাচ্ছে রেস্ট নিয়ে। অন্য সময় তো কাজ করতেই হয়, ভীষণ ব্যস্ততায় কাটে,
তাই এই সময়টা অনেকটা রেস্ট। পৌঁছে গেলাম সোমার কাছে। সোমা একজন স্কুল শিক্ষিকা। এই সময় হাজার ব্যস্ততার মধ্যে সোমা সময় কাটছে নানা রকম রান্না করে। আর একটা জিনিস সে করছে, সেটা হচ্ছে গার্ডেনিং। ফুল তো আছেই, সে তো ফোটানো হচ্ছে, তার সাথে চলছে ভেজিটেবল গার্ডেনিং। বেগুন গাছ, পুঁই শাক, টমেটো গাছ, আর আছে নানা রকম গাছ। বাগান থেকে ঝড়ের আওয়ায় পড়ছে টুকটুক আম, কুড়িয়ে এনে সেগুলোর আচার তো আছেই। আর এত কিছুর মধ্যে আর একটা জিনিস করছে সোমা, ফটোগ্রাফি। ফটো তুলতে সোমা খুব ভালোবাসে। পৌঁছেছিলাম শান্তার বাড়ি। শান্তার মেয়ে বেশ বড় হয়ে গেছে, মেয়ে বড় হয়ে গেলে হয়ে যায় বন্ধু, তাই সুন্দর সময় কেটে যাচ্ছে। বরেদের চুল কাটা এই লকডাউনে আমরা মেয়েরা সবাই শিখে গেলাম। ছেলে বরের চুল কাটছি আমরা সবাই, শান্তাও বরের চুল কেটে দিচ্ছে। আর এই লকডাউনেই সেলিব্রেট করলো মায়ের বার্থডে। পৌঁছে গেলাম শ্রাবণীর বাড়ি। শ্রাবণীও মেয়েকে নিয়ে আর রান্নাবান্না নিয়ে দিব্যি দিন কাটাচ্ছে। কখনো মেয়ের নাচ, আর কখনো থাকছে নিজের গান। এবার বলি সুতপার কথা। মিষ্টি মেয়ে সুতপা তার দুই মেয়েকে নিয়ে দিব্যি সময় কাটাচ্ছে, ছোট্ট সৃজা আর বড় শ্রীনিকা। শ্রীনিকা সময় কাটছে ডান্স করে, ছবি এঁকে। এত কিছুর মধ্যে সুতপা বানাচ্ছে এসব সুন্দর সুন্দর খাবার। দেখুন আপনারা, আমার তো জিভে জল আসছে। কত রকমের মিষ্টি বানাতে পারে দেখে অবাক হয়ে যাচ্ছি। সত্যি রে সুতপা, তো রান্না দেখে আমার মন ভরে গেল। এরপর বলি বন্ধু প্রদীপ্তার কথা। প্রদীপ্তারও সময় কাটছে নানান কাজ নিয়ে আর মেয়েকে নিয়ে। তার মধ্যে চলছে রান্না আর গার্ডেনিং। নানারকম রকমারি সুন্দর সুন্দর রান্না এই লকডাউনে মোটামুটি সবাই করার চেষ্টা করছে। সুন্দর সুন্দর রান্না করলে মন ভালো থাকে। এবার বলি মৌসুমির কথা। মিষ্টি মৌসুমি আর তার মিষ্টি মেয়ে জেনি দুজনকে আমি খুব স্নেহ করি। আর মৌসুমি এত গুণের মেয়ে, কী বলবো, কী যে ভালো ভালো রান্না করে। রান্নাগুলো শুধু দেখতে ভালো না, খেতে হয় আরও আরও অনেক ভালো। রান্না ছাড়াও মৌসুমি সময় কাটাচ্ছে ছবি এঁকে। কী যে সুন্দর সুন্দর ছবি আঁকছে দেখুন আপনারা। এবার বলি বন্ধু বনির কথা। বনির দিন কাটছে নানান ব্যস্ততায়, নিজের ব্লগ করে, রান্নাবান্না করে। আর সময় কাটছে সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে। বনির ফটোগুলো দেখুন। বনির ফটোর রামধনু রং দেখতে দেখতে মনে হচ্ছিল এই দুঃসময় কেটে যাবে, কিন্তু সেই সময় আছড়ে পড়ল আর এক দুর্যোগ। আছড়ে পড়ল সুপার সাইক্লোন আমফান। তারপর সে ঝড় অবশ্য থেমে গেল, কিন্তু চলতে থাকলো অনবরত মুষলধারে বৃষ্টি। ইলেকট্রিসিটি নেই, খাবার জল নেই, কী যে হয়রানি কী বলবো। কিন্তু ঝড় বৃষ্টি সব থেমে গেল,
প্রকৃতি আবার নিজেকে সাজিয়ে তুলতে লাগলো। কিন্তু আমরা এখনো সেই গৃহবন্দী, এখনো ঘরের মধ্যে থেকে ভাবছি কখনই দুর্যোগ কেটে যাবে। এই দুর্যোগ তো আর প্রকৃতির দুর্যোগ নয়, এই দুর্যোগ অন্য দুর্যোগ। এই দুঃসময়ের অস্ত কবে হবে? আবার সুন্দর মেঘে আমরা কখন স্বপ্ন দেখব? কখন সব কিছু ঠিক হয়ে যাবে? এই প্রার্থনা নিয়ে আমি সোনালি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, টেক কেয়ার, গুড বাই।